হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে। আজ আমি খেলবো ব্লক ক্যাপড। এই গেমে আমি একটা সুন্দর বাড়ি বানাবো, আশা করছি ভালো লাগবে। চলো, বাড়ি বানানোর আগে আমাকে একটা সুন্দর জায়গা খুঁজে নিতে হবে। তো এই জায়গাটা ভালো, কারণ ওখানে দুটো বাড়ি আছে, তো এখানে আমি বাড়িটা করব। চলো, বাড়িটা একটু উঁচুতেই করব, ঠিক আছে? চলো এখানটা থেকে স্টার্ট করি। আগে স্ট্রাকচারটা তৈরি করে নিই, কোনটা এটা কাঠে এটা দিলে ভালো হবে। ঠিক আছে, চলো স্ট্রাকচারটা তুলে নিই, আগে নিচে থেকে উপর পর্যন্ত তুলে নিই। ছাদের উপর বাড়িটা হবে, নিচে কোনো বাড়ি করব না, সব ছাদের উপরে করব। আগে আমি তুলে নিই, থাম্বাগুলো তুলে নিই, একটু হাইট করতে হবে, অনেকটাই হাইট করব যেন উপর থেকে সব দেখা যায়। ঠিক আছে, চলো আমাকে উপরে উঠতে হবে, নাহলে হচ্ছে না, অনেকটা দূর হয়ে গেছে। চলো উপরে উঠে উঠে ফটাফট আগে তুলে নিই স্ট্রাকচারটা। ভিডিওর লেন্থটা একটু বড় হবে, ঠিক আছে, তোমরা দেখবে সবাই, কি ভালো লাগবে অবশ্যই। চলো চলো এগুলো তুলে ফেলে আরো হাইট করব, এত অল্প হাইট হবে না, আরো হাইট করতে হবে। ঠিক আছে, চলো হাইটটা আরো এটাকে তুলে নিয়ে দেখি কতটা হচ্ছে, তারপরে আরো হাইট করব, যদি না মনে হয় এটাই কম হচ্ছে আরো হাইট করতে হবে। ঠিক আছে, চলো হাইট করতে হবে, ব্যাস একটু উঁচুতে হাইটে উঠে গেছি, তো একটু অসুবিধা হচ্ছে স্ট্রাকচারটা তোলার জন্য, সেজন্য হালকা সময় লাগছে। চলো এটার উপরে একটা তুলে নিই, ঠিক আছে, চলো ফটাফট ফটাফট করি। ঠিক আছে, চলো চলো চলো, ওকে 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 ওকে। হাইটটা করলে কি হয়, নিচের জিনিসগুলো ভালো দেখা যাবে আর সুন্দর লাগবে বাড়িটা নিচে থেকে দেখতে হাইটটা করলে। আর সাইডে ব্যালকনি মতো একটা করব, ওপরে এক সাইডে রুম থাকবে আর এক সাইডে ব্যালকনি মতো হবে। চলো, আর তার সাইডে পাঁচিল দিয়ে ঘেরা থাকবে, এবং যে এগুলো থাকবে মশারগুলো থাকবে সেইগুলো সাইডে লাগানো থাকবে। তো এইগুলো এখান থেকে সরিয়ে দিই, দেখতে বাজে লাগছে, সরিয়ে দিই এটা। আর এখানটা গ্যাপ আছে, এটা পূরণ করে দিই। চলো গ্যাপটা পূরণ করে দিই, হয়ে গেছে, তো ঠিক আছে। তো এখান থেকে একটা সিঁড়ি তুলতে হবে, সিঁড়ি তুলতে হবে আমাকে, এই সাইড থেকে সিঁড়িটা তুলতে হবে। এখন প্রথম যেহেতু দেখছি, তাই ট্রাই করে করে করব। সিঁড়িটা কালার কি করা যায়, সাদা সাদা করি, ঠিক আছে, সাদা স্টোনটা নিই, বেশ সাদা নিয়েছি। চলো সিঁড়িটা সাদা দিয়ে এখন তুলি, যদি মনে হয় সাদাটা ভালো লাগছে না, পরে সরিয়ে দেবো সাদাটাকে। চলো 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 ফটাফট তুলি সাদাটাকে। তো এখানে একটা লাগবে, এখানে একটা দিয়ে দিই, ঠিক আছে। চলো সিঁড়িটাকে একটু ভালোভাবে বানাতে হবে। চলো চলো, দেরি করা যাবে না। আর যারা আমার চ্যানেল নতুন এসেছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো ঠিক আছে, উপরে উঠি। তো উপরে চলে এসেছি আমি, এখান থেকে হবে স্ট্রাকচার, এখান থেকে তোলা যাচ্ছে না, তো সাদা এসে গেছে, এটা সরিয়ে দিই। চলো এখান থেকে হচ্ছে না, তো আমাকে মনে হচ্ছে নিচে থেকেই করতে হবে, আমাকে নিচে থেকে এটা ছাদটাকে বাড়াতে হবে, ওপরে কিছু করা যাচ্ছে না। তো এইখানটা একটু বাড়িয়ে নিই, তারপর নিচে যাব, নিচে থেকে পুরো এরিয়াটাকে কভার করব। চলো সেই সিঁড়িটা তোলা হয়ে গেছে, দেখি এখান থেকে কিছু করা যায় নাকি, তো হয়নি। চলো নিচে থেকে এটা করে নিই, বাড়িয়ে নিই ফটাফট,
ছাদটাকে বাড়াতে হবে, অনেকটা বড় করতে হবে, কারণ একটা রুম বসবে, তারপরে ব্যালকনি মতো একটা হবে, সাইডে পাঁচিল দিয়ে ঘেরা থাকবে, ঠিক আছে? চলো, সিঁড়িটাকে আমার সেরকম ভালো লাগে না, তো এটা আমার হচ্ছে পরে আমাকে সরিয়ে দিতে হবে। সিঁড়িটা কেমন লাগছে, সিঁড়ি কালারটা অন্য রাখতে হবে আমাকে, যাতে ভালো লাগে, এ তো বেকার কালারটা। চলো, ছাদটাকে ফটাফট বাড়িয়ে নিই, তারপরে সিঁড়িটাকে সরিয়ে আবার নতুন কালার দেবো। চলো, অনেকটা হয়ে গেছে, তো আরো এদিকটা বাড়াতে হবে। চলো চলো চলো, ঠিক আছে, তো এত বড় ছাদটাকে ধরে রাখার জন্য নিচে একটা থাম্বা মতো রাখবো, ওটা তো আলাদা আছে, একটা ফ্যান্সি থাম্বা রাখতে হবে, দেখতেও ভালো লাগবে থাম্বাটা। আগে এগুলো সব করে নিই, তারপর ওই থাম্বাটা নিচে তৈরি করব, ঠিক আছে? চলো, ভালো লাগছে দেখতে, শুধু সিঁড়িটাকে আমাকে একটু সরিয়ে দিতে হবে। চলো, এখানে একটা থাম্বা করে দিই, তো দূরে হয়ে গেছে কাছ থেকে, একটু ব্যাস এখান থেকে একটা থাম্বা করে দেবো, দেখতেও ভালো লাগবে, হালকা স্টাইলিশ থাকবে। চলো, এখানে একটা দিয়ে দিই, ব্যাস দেওয়া হয়ে গেছে, আর এইটা সরিয়ে দিতে হবে, এই দুটো ব্লক সরিয়ে দিতে হবে। চলো, এখানটা এটা সরিয়ে দিই, আর সিঁড়িটাকেও সরিয়ে দিই আপাতত, আর রেখে লাভ নেই সিঁড়িটা, সিঁড়িটাকে অন্য সিঁড়ি লাগাবো, আর ওদিক থেকে করব, এদিকে কোনো কাজ নেই সিঁড়ির, সাদা সিঁড়িগুলো সব সরিয়ে দেবো, এখন যতটা সরানো যায় সরানো সরিয়ে দিই, পরে সরিয়ে দেবো সিঁড়িটা, এখন তুলবো নতুনভাবে, ঠিক আছে? থাক, যতটা সরানো সরানো হয়ে গেছে, তো এইরকম এইটা দেখতে ভালো লাগছে, এইরকমই ওদিকে একটা করব। চলো, এটা বাড়িয়ে নিই একটু, ঠিক আছে? চলো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে স্ট্রাকচারটা, এটা সরিয়ে দিয়ে, এটা কোনো কাজ নেই, তো এইরকমই নিচে যে একটা করেছি ওরকমই আর একটা করবো, দেখতে ভালো লাগবে, গোটা করলে ওরকম করলে দেখতে ভালো লাগবে। চলো, ব্যাস একটু নামাতে হবে, লাগছে না কেন, তো একটু টাফ হচ্ছে, এখানটা সাইড থেকে হবে, তো এখান থেকে হচ্ছে না, একটু ওই সাইড থেকে দেখি, তো নেমে গেছে, চলো, অনেক কষ্টে নেমেছে স্ট্রাকচারটা, নিচে একটা এই সাইড একটা দিয়ে দিই, আর বেকার বেকার বাড়তি রেখে লাভ নেই, বাড়তি রাখলে অসুবিধা। চলো, হেভি লাগছে, স্ট্রাকচারটা কেমন লাগছে জানিও কমেন্টে, তো এখন অনেক কাজ বাকি আছে, এইগুলো সরিয়ে দিই, এই সাদা সিঁড়িগুলো আমার কোনো কাজে লাগবে না, নতুনভাবে একটা সিঁড়ি করতে হবে এই সাইড থেকে ওঠার, সিঁড়িটা যেন দেখতে ভালো হয় সেরকম সিঁড়ি রাখতে হবে। চলো, তো সিঁড়িটা এখান থেকে তুলবো আমি, তো এখানটা একটু কারুকার্য করে দিতে হবে আমাকে, যে দেখতে এখানটা ভালো লাগছে না, একটু ভালো করে দিতে হবে, এটা সরিয়ে দিই, এটা লাগবে না, এখান থেকে একটা করে তুলে দিই, ব্যাস এটা যেটা বাকি আছে থাক, এটা ওপরে গিয়ে করব, এটা এখান থেকে হবে না, ওপর থেকে করবো, কোনো অসুবিধা নেই। চলো, এটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এখানটা অসুবিধা হচ্ছে, থাক এখন এটা থাক, পরের ব্যবস্থা করব, তার আগে এখান থেকে একটা সিঁড়ি করে নিতে হবে, তো সিঁড়িটা কোনখান থেকে করব, চলো এই ভেতর থেকেই ট্রাই করে সিঁড়িটা দেখি কেমন লাগে ভেতর থেকে করলে, এই ভেতর থেকে যদি করি, ঠিক আছে? চলো, না এই কালারটা দেওয়া যাবে না, কারণ এটা বাড়ির একটা কালার হয়ে গেছে, এটা দেওয়া যাবে না, তো অন্য কালার একটা চুজ করতে হবে, এটা সরিয়ে দিই,
চলো অন্য কালার তো পেয়ে গেছি, এটা দিই, এটা ভালো লাগবে সিঁড়িতে। ঠিক আছে চলো এইখান, এই দিক থেকে তো ভেতর থেকে তুলি, যেরকম যেরকম প্রয়োজন হয় লাগবে সেখান থেকে তুলে দেবো। আর ভেতর থেকে ট্রাই করে ভেতর থেকে ভালো হবে জিনিসটা হয়তো উঠতে। চলো আগে লম্বা করে আগে বিছিয়ে দিই, আর স্ট্রাকচারটা করে নেবো, তারপর নিচের এগুলো সরিয়ে দেবো। চলো স্ট্রাকচারটা আগে নিচে, এটা স্ট্রাকচারটা গোটা তুলে নিই, পরপর সাজিয়ে নিই আগে। চলো যেখান পর্যন্ত সিঁড়ি থাকবে সেখান পর্যন্ত আগে স্ট্রাকচারটা সাজিয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো ওই দিকটাও সাজিয়ে নিই, দেখা যাক। চলো তো ওই দিকটা সাজানো হয়ে গেছে আমার, এইবারে এক কাজ করতে হবে, এবার সেকেন্ড ধাপটা তুলে নিই, সেকেন্ড ধাপটা তুলতে হবে আমাকে। ঠিক আছে তো এই দিক থেকে তাই এ করবো, তুলবো সেকেন্ড ধাপটা। ও ভাই এখানে লেগে যেতে পারে, দেখি কি হয়। আগে এখানটা তুলে নিই, তারপরে যদি মনে হয় ওই সাইড থেকেই করবো, ভেতর থেকে করা যাবে না, যদি মাথায় লেগে যায় তাহলে আর কি করে হবে। চলো এখানটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে তো এই দিকটাও তুলে নিতে হবে এইভাবে। চলো অন্ধকার হয়ে গেছে, তো তার আগে আমি সব জায়গাগুলো একটু মশাল লাগিয়ে দিই, অন্ধকারে কাজ করতে অসুবিধা, চোখ ফোক খারাপ হয়ে যাবে কোথায়। চলো মশাগুলো লাগিয়ে নিই চতুর্দিকে, চারিদিকে লাগিয়ে দিই, তো দেখতে কাজ করতে সুবিধা হবে, পরে যদি মনে হয় আবার তুলে নেবো মশালগুলোকে। ঠিক আছে এখন আপাতত লাগিয়ে দিই, অন্ধকার যেহেতু হয়ে আছে চলো দেখতেও ভালো লাগবে একটু। ঠিক আছে চলো চলো চলো, ব্যাস এইখানটা হয়ে গেছে, নিচে এইখানটা একটু অন্ধকার আছে, এইখানটায় দিয়ে দিই কটা। ঠিক আছে দেখতে পেয়েছো কত সুন্দর স্ট্রাকচারটা লাগছে, আরো সুন্দর লাগবে, একটু ওয়েট করো আরো সুন্দর করে দেবো এটাকে। ঠিক আছে যেহেতু প্রথম খেলছি তাই একটু এ হচ্ছে, অসুবিধা হচ্ছে। চলো এখান থেকে সিঁড়িটা আমাকে তুলতে হবে, কারণ ওই দিক থেকে হবে না, মাথা পাতা ঠুকে যাবে ভেতর থেকে, তো এইখান থেকে সিঁড়িটা তুলবো। এই একটা ধাপ, তো এইখানটায় গোটা আবার ধাপটা তুলে নিতে হবে, পরে এইগুলো সরিয়ে দেওয়া যাবে, কারণ এখন তোলার জন্য এইগুলো লাগবে, কিছু করার নেই, এগুলো দিতে হবে, কারণ নিচে থেকে অসুবিধা হবে। চলো এগুলো দিয়ে দিই, ব্যাস এইখানটা একটা লাগবে। ঠিক আছে তোমাদের হয়ে গেছে এই কাজটা, উপরেও চলে এসেছি, এখানে সিঁড়িটা একটু ছোট হয়ে গেছে, এটাকে বাড়াতে হবে, তো এটা একটু পরে বাড়িয়ে নেবো, তার আগে এইটাকে সরিয়ে দিই আগে, এখানটা এগুলো সরিয়ে দিই, নাহলে এক ধাপে সিঁড়ি হয়ে যাবে, একটা সিঁড়ি হয়ে যাবে, সিঙ্গেলে হয়ে যাবে, বড় লাগছে কারণ তখন ওটা খুব ছোট লাগছিল। ঠিক আছে এবারে দেখতে ভালো লাগছে, তো ঠিক আছে এইখানটা আর একটা বাড়াতে হবে, দু ধাপে নয় তিনটে, তিনটে এ করবো, চওড়া করবো একটু সিঁড়িটাকে, চওড়া করবো আমি, তো এইগুলো এইগুলো সরিয়ে দিই আগে, এগুলো এইগুলো আর কোনো দরকার নেই। ঠিক আছে এটা সরিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে, যদি ওটা রাখিয়ে নিচে শোটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে চলো এগুলো সরিয়ে দিই ফটাফট, অনেকগুলো আছে। ঠিক আছে চলো, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি সরানো হয়ে যাবে এগুলো। চলো হয়ে এসছে,
দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন জিনিসটাকে। আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছে। যে কোনো জিনিস একটু বানাতে কষ্ট হয়, ঠিক আছে। চলো, চলো এখানটা একটু কাজ করতে হবে, তার আগে এটা করে নিই। সিঁড়িটা একটু লেন্থ করে, লেন্থটা বাড়িয়ে নিতে হবে। তো আগে নিচে ওপরে স্ট্রাকচারটা করে গড়ে নিই, আগে ওপরে স্ট্রাকচারটা কি করা যায় দেখে নিই আগে। উপরে এই দিকের, এই দিকের জায়গা ওই দিকে নয়, সিঁড়ির এই দিকের জায়গাটা রুম হবে, এই দিকের জায়গাটা রুমটা করব। তো তার আগে আমি আগে পাঁচিলটা দিয়ে দিই, দেখি কেমন লাগে, ঠিক আছে। তো এরিয়াটা আমাদের অনেক বড় আছে, আর আমাদের লাগবে না এরিয়া হয়তো, দেখা না, একটু এরিয়া হয়তো বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, একটু হয়তো বাড়িয়ে নিতে হবে। চলো এদিকেরটা একটু বাড়িয়ে নিই। তো এখন এই মশালগুলোকে সব সরিয়ে দেবো একটা একটা করে। এদিকে রুমটা যেহেতু আমাকে বাড়াতে হবে, এদিকে এটা ছাদটা আমাকে একটু বাড়াতে হবে। চলো মশালগুলো একটা সরিয়ে, সরানো হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে স্টার্ট করি, চলো। ছাদটা যত বড় হবে আমার তত সুবিধা হবে ছাদটা। তো এদিকে একটু বাড়িয়ে নেবো, তো এইগুলো সরিয়ে দিই ফটাফট মশারগুলো, ঠিক আছে। চলো, ব্যাস সব এগুলো সরানো হয়ে গেছে। তো এবার ফটাফট একটু স্ট্রাকচারটা বাড়িয়ে নেবো। ঠিক আছে, তো আর বাড়াতে হবে না, আর বাড়াতে লাগবে না, অনেকটাই বেড়ে গেছে, ঠিক আছে। এই তো এইখানটা একটু হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে, এখানটা একটু বাড়িয়ে দিই, এখানটা একটু ফাঁকা লাগছে, ঠিক আছে। এইবার ঠিক আছে, এখানটা একটা বাড়ি, ব্যাস এইবার ঠিক আছে, আর লাগবে না বাড়াতে। চলো, আর সিঁড়িটাও হয়তো একটু, এখানে সিঁড়ির গার্ডটা দেওয়া যাবে না, গার্ড লাগবে না, কারণ এটা এ আছে। এক কাজ করি, গার্ড দেওয়ার দরকার নেই, এখানটা একটু বাড়িয়ে দেবো, সিঁড়িটা একটা এ বাড়িয়ে দেবো, একটু চওড়া করে দেবো। এখানটায় খুব ছোট হয়ে গেছে, ছোট লাগছে দেখতে, সাইড থেকে একটা বাড়িয়ে দিই। চলো, এটা সরিয়ে দিই, এটা লাগবে না, এটা চলে আসছে মাঝখান থেকে, এদিকে না ভালো লাগছে না দেখতে, সেগুলো হার সরিয়ে দিই, ভালো লাগছে না, কেমনটা লাগছে। এই ছোট সিঁড়িতে এটা লাগলে বেকার লাগবে দেখতে, ঠিক আছে। চলো এরপরে ডেকোরেশন করা যাবে, একটু এখানটা বাড়িয়ে দিই আগে, চলো, ঠিক আছে। এখানটা বেড়ে গেছে, তো এখানটা একটু, ব্যাস দিকটা ঠিক আছে, চলো হয়ে গেছে, এদিকেরটা হয়ে গেছে, লাগবে না। আর এখানটা, ও ভাই এটা আবার সরে গেল কি করে, চলো এখানটা বাড়িয়ে দিই, লাগিয়ে দিই আবার, এটা একটা, এইখানটা, এই দুটো হয়ে গেছে, চলো, ব্যাস আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে আমি যেটা সাদা এটা দিয়ে পাঁচিলটা দেখছিলাম, ওটা একটু লাগিয়ে দিই চারিদিকটা, চলো। খুব দেখে ডেকোরেশন করতে হচ্ছে, যাতে জিনিসটা ভালো লাগে দেখতে, ঠিক আছে। সেই জন্য একটু ই করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে স্ট্রাকচারটাকে মাঝে মাঝে। চলো এবার চলে আসছি কেন, মাঝখানে সাইডে করে দিই, ঠিক আছে, এদিকটা হয়ে গেছে, চলো এদিকটা একটু বাড়িয়ে নিই, ঠিক আছে। এদিকটা হালকা বাড়িয়ে নিয়ে আমাদের এবার হচ্ছে মেন কাজ, যেটা আমাদের রুমটা বানাতে হবে, ঠিক আছে। এবার অন্ধকার না সন্ধে না হয়ে যায়, ব্যাস
অন্ধকার হয়ে গেলে গেল। তো বাড়ির স্ট্রাকচারের জন্য কোনটা চুজ করতে হবে? এই বেগুনি কালারটাই ভালো, এটাই ভালো লাগবে হয়তো বাড়ি এটার জন্য। চলো এটা বাড়ি নিয়ে এদিক থেকে আগে স্ট্রাকচারটা হু করে ফটাফট তুলে নিয়ে আগে রুম ভাই, এটা শেখানো, চলো সরে যা। ঠিক আছে, এই কালারটা খুবই ভালো লাগছে, চলো এখানটা তুলে নিই। ঠিক আছে চলো, এবার ওপরে একটু তুলতে হবে, এটা অনেকগুলো ধাপ, এটা অনেকটা উঁচু করতে হবে। বাড়ি বেশি ছোট রাখলে আবার ভালো লাগে না দেখতে। এটা আমি মোটামুটি মিডিয়াম সাইজ একটা করব। ঠিক আছে, একটু এটা জানলা থাক, এটা জানলা রাখতে হবে, নাহলে একবারে সব বন্ধ করে দিলে ঘর বন্ধ লাগবে। এখানটা একটা জানলা করে দিই, ব্যাস এটা একটা থাক। চলো এই জানলার যে গ্যাপ আছে এখানে উঠে এখনো তুলতে হবে কটা ধাপ, তো এখান থেকে হচ্ছে না, অনেকটা দূরে বলছে আছে। তো এই জানলার উপর উঠে যাই, ব্যাস। তো এখান থেকে সব তুলে নিই স্ট্রাকচারগুলো, তো এখান থেকে ফটাফট তুলে নিই স্ট্রাকচার, সব উঠে যাচ্ছে স্ট্রাকচারগুলো। এর উপরে একটা ধাপ করতে হবে, ঠিক আছে, এর উপরে একটা ধাপ। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে, উঠে যাচ্ছে, হয়ে গেছে, চলো এখান থেকে করা যাচ্ছে। ও ভাই এটা আবার চলে এসেছে, সরে যা। ঠিক আছে, আর নিচে নিচে নিলাম, ব্যাস এটা, চলো এটা লাস্টটা হবে এখানে, এখান থেকে এর থেকে বেশি আর ধাপ করবো না, ওটা অনেকটা দূরে চলো, ওটা ওখান থেকে করে দেব। তো এখান থেকে এটা তুলে দিই আগে, এই স্ট্রাকচারটা তুলে দিই, দেখি এখান থেকে হয়ে যাবে এটা। চলো ওখান থেকে এটা লাগছে না কেন, চলো। এ আবার অন্ধ ভাই, অন্ধকার হয়ে গেছে, আমাকে আবার মশাল জ্বালতে হবে হয়তো, এ অন্ধকারে কি করে করব। চলো এটাকে লাগিয়ে নিই, তারপরে সব জায়গাগুলো মশাল লাগিয়ে দিয়ে আবার তারপর স্ট্রাকচারটা তুলবো আমি। চলো ঠিক আছে, এটা তুলে দিয়েছি, চলো অন্ধকার হয়ে যাচ্ছে, আগে মশালগুলো সব লাগিয়ে দিই, একটু আলো হয়ে যাবে এখানটায়। ঠিক আছে, তো কোথায় আছে ওটা, ব্যাস পেয়ে গেছি, চলো এখানে একটা একটা করে সব লাগিয়ে দেবো। চলো ঠিক আছে, তো এইবার আমাকে এইবারে জিনিসটা আরো দেখতে সুন্দর লাগছে এবারে। ঠিক আছে, তো এখানে একটা দিয়ে দিই, আর রুমের পাশে একটা দিই, ভেতরে একটা দিয়ে দিই, ব্যাস ঠিক আছে। চলো হেভি লাগছে, তো আমাকে এবার ছাদ করতে হবে, ছাদের কালারটা না এখানটাকে দিয়ে দিই, তারপর ছাদটা তৈরি করবো কোনো, ব্যাস এখানটায় করে দিই। তো এখানে এতটা গ্যাপ রাখবো না, এটা দেওয়ার দরকার নেই, একটুখানি সামান্য গ্যাপ রাখলেই হবে। তো এখানটা এটাও দিয়ে দিই, ব্যাস একটু জানলাটা একটু এ থাক, বড়ই থাক। তো এইখানে দুটো গ্যাপ করে দিই, ব্যাস সুন্দর লাগছে দেখতে। চলো আর এইদিকে একটা, এইখানটা এইটা নিচেটা বন্ধ করে উপরে দুটো করে দেবো গ্যাপ, ব্যাস এবারে দেখতে সুন্দর লাগছে। চলো এবারে সিলিং, সিলিংটা করে দিই, সিলিংটার জন্য কি ব্যবহার করব, চলো এই কালারটা কেমন লাগছে দেখি। ঠিক আছে, অসুবিধা নেই, এটা দেখতে খারাপ নয়, ঠিকই আছে। চলো এটা খারাপ নয়, অতটাও খারাপ নয়, দেখতে ভালো আছে, আকাশি কালার রং সিলিং এর কালার। ঠিক আছে, তো এইখানটা একটু বেড়ে গেছে, তো আমাকে এইখানে এইখানে হচ্ছে হয়েছে, তো এদিক ওই মশালটা তুলে এইখানটা একটা এ তুলে দিই, স্ট্রাকচার তুলে দিই, তো হয়ে গেছে। তো চলো ঠিক আছে, এখানে গেটের কাছে একটা কী কালার দেওয়া যায়, চলো চলো উপরে লাল কালারটা দিই, গেটে ভালো লাগবে দেখতে। ঠিক আছে, চলো লাল কালারটা দিয়ে দিই এখানটায়, এখানটায় লাল কালারটা একটা স্ট্রাকচার তুলে দিই, নাহলে একদম সাদা মাটা লাগবে এত ফাঁকা ফাঁকা লাগলে, ব্যাস
ঠিক আছে, এইবার দেখতে ভালো লাগে। তো এইখানটায় কিছু দেওয়া যাবে? এখানটায় দেখি একবার, ট্রাই করে দেখি। ওখানটা দেওয়া যাবে না, দেখি এখানটায়। ও ভাই, উল্টো পাল্টা জায়গায় পড়ে যাচ্ছে। এখানটা দিয়ে দেখে এ কি হচ্ছে। চলো এটা গ্যাপটা পূরণ করে দিই। ব্যাস এইখানটায় দেখি, এখানটা 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 এখানটা। এ ভাই মাথা ঠুকে যাবে। ঠিক আছে হাঁটিয়ে দাও, এর দরকার নেই কিছু, একে কোনো দরকার নেই। ঠিক আছে চলো, আর কি করা যায় কি করা যায়। তো অনেকটা ভালো লাগছে দেখতে, আগের থেকে অনেক দেখতে ভালো লাগছে এখানটায়। ঠিক আছে, তবে এখনো অনেক কাজ আছে। কি কাজ আছে এখনো? চলো এদিকটা একটু দেখি, এদিকে এটা করে দিই, এদিকে পাঁচের পাঁচিলটা দিয়ে দিই। আর কি আছে, সবুজটা আছে, সবুজটাও দিয়ে দিই একটা একটা করে, কারণ একরকম দিলে দেখতে কেমন লাগবে, কালারিং দিলে তবে জিনিসটা আরও ভালো লাগবে দেখতে। ঠিক আছে চলো, হেভি লাগছে দেখতে। চলো হেভি সুন্দর লাগছে, হেভি লাগছে। এইখানটা একটু সরিয়ে দিতে হবে, এইগুলো এইগুলোর কারণে অন্য কালার দিতে হবে। এখানে এক কালার রেখে দিলে বাজে লাগবে দেখতে, এক কালার রাখা যাবে না। চলো এখানেগুলো একটু সরিয়ে দিই। ঠিক আছে চলো, এদিকটা ঠিক আছে, চলো সরিয়ে দিয়েছি। তো এইখানটা এই লাল কালারটা দিই, লাল কালারটা, ব্যাস চলো ঠিক আছে। তো ভাবছি এখানটা একটু বাড়িয়ে দেবো, এখানে একটু স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো। তো আমাকে নিচে যেতে হবে। ঠিক আছে চলো নিচে যাই, নিচে গিয়ে ওখানে স্ট্রাকচারটা একটু বাড়িয়ে দিই, হালকা ব্যালকনির মতো করে দেবো, ব্যালকনির মতো করে দেবো এখানটায়। ঠিক আছে চলো, কী দেওয়া যায়, সবুজটা দিই, সবুজটা দিয়ে দিই এখানটায়, তবে দেখতে পা সুন্দর লাগবে, কারণ ওখানে লাল আরে আছে, এটা এই কালারটা আছে। দেখছো কত সুন্দর লাগছে, দেখেছো তখন কিরকম লাগছিল, এখন কত সুন্দর লাগছে স্ট্রাকচারটা দেখতে। চলো এখানটা একটু দেখি, আগে উপরে গিয়ে দেখবো, যদি মনে হয় যে ছোট আছে তখন আর একটা করে বাড়িয়ে দেবো। তারা এগুলো একটু এ করে দিই। চলো উপরে যাওয়া যাক, উপরে গিয়ে আগে দেখে নিই। চলো উপরে গিয়ে দেখে নিই আগে, ঠিক আছে নাকি সব। চলো শুধু এখান থেকে লালটাকে দিই, লাল লাল গার্ডটা দিয়ে। ও ভাই উপরে উঠে গেছে, এটাকে এ করে দিতে হবে, সরিয়ে দিই। ঠিক আছে বাড়িয়ে দিই একটা করে, বাড়িয়ে দিই বাড়িয়ে দিই। ও আবার উঠে যাচ্ছে ভাই, ভুল হয়ে যাচ্ছে শুধু। এ আবার এর মধ্যে এখানে ওদিকে যেতে হবে। তো এইখানটা দেওয়া হয়ে গেছে, চলো দেখি এখানটা হবে। ঠিক আছে এখানটায় অনেকটা ছোট হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। চলো আর একটু করে বাড়িয়ে দিই নিচে গিয়ে, একদম বাজে লাগছে। তো এগুলো একটু গ্যাপটাকে সরিয়ে, এগুলো আগে সরে হাঁটিয়ে দিই, তারপর নিচে গিয়ে বাড়াবো। ঠিক আছে চলো, লাল পাঁচিলগুলো আগে সরিয়ে দিই, তারপর নিচে গিয়ে বাড়িয়ে দেবো, কারণ এত ছোট ব্যালকনি দেখতে কেমন লাগবে। চলো ঠিক আছে, আর এক সরিয়ে ওইদিকে ওইটা সরাতে। ঠিক আছে পরে সরাচ্ছি, আগে এইখানটা একটু বাড়িয়ে নিয়ে, আগে সবুজটা দিয়ে বাড়িয়ে নিয়ে। ঠিক আছে বাড়ানো হয়ে গেছে, এদিকটা এদিকটাও বাড়িয়ে দিই। ব্যাস কত সুন্দর, এবার সুন্দর লাগছে জিনিসটা দেখতে, এইবারে জিনিসটা আরও ভালো লাগবে দেখতে। চলো চলো ওই সিঁড়িটা দিয়ে আগে যাই, দেখি গিয়ে কী কী সরানো যায়, সরানো যায় বলতে দেখি। চলো চলো ওই সাইডে, চলো ফটাফট আগে পাঁচিলটা বাড়িয়ে নিয়ে এদিক থেকে। তো এই কালার, ও ভাই বেয়ে গেছে, লালটা ওদিকে দিয়েছে, থাক ব্লুটা থাক, দেখতে ভালো লাগবে, কারণ লালটা একটু বেশি ক্যাটক্যাট করছে, লালটা একটু বেশি ক্যাটক্যাট করছে। চলো একটু বাড়িয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, হালকা আর একটু বাড়িয়ে দিই, ব্যাস। ও ভাই শুধু ভুল, এটা ভুল হয়ে যাচ্ছে। তো এখানটা একটু, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার জিনিসটা। ও ভাই এটা আবার সরে গেল কেন? চলো এখানটা গ্যাপটা পূরণ করে দিই।
ব্যাস আমার ছাদে ফাঁকা হয়ে যাবে, কোথাও পড়ে ফুটে যাব, অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে চলো, এই কাজটা হয়ে গেছে, এবার আরো সুন্দর লাগছে জিনিসটা। এখানটা একটু একটা দি বাড়ি দিই, ব্যাস খুবই সুন্দর লাগছে। চলো আমাদের হয়ে গেছে বলতে গেলে কমপ্লিট। আর একটা কাজ আছে, আর এই বড় একটা পতাকা লাগিয়ে দিই এখানে, একটা এখানে নয় এখানটা লাগাবো, তবে জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে। এবারে মশালগুলো সব একটা একটা করে যেখানে যা লাগানোর দরকার সেখানে লাগিয়ে দেবো, কারণ আরেকটু পরেই অন্ধকার হয়ে যাবে। রুমের ভেতরে লাগিয়ে দিই দুটো, ওখানে দুটো লাগানো আছে, এইদিকে দুটো লাগিয়ে দেবো, ব্যাস এদিকে হয়ে গেছে। এবার চলো এবার পাঁচিলে লাগিয়ে দিই একটা একটা করে। চলো পাঁচিলটা ঠিক আছে, কি এটা আবার কি হলো, থাক চলো হয়ে গেছে। মশার গোল একটা একটা করে সব লাগিয়ে দিই। ও ভাই ভুল যাচ্ছিল, ঠিক আছে চলো এইবার আরো দেখতে সুন্দর লাগবে, সুপার লাগছে, কারণ আমরা অনেক উঁচুতে আছি, একটু ঘন হয়ে গেল মনে হচ্ছে এদিকটায়। আগে এদিকটা লাগিয়ে দিই, তারপর ওদিকে একটু এগুলো কিছু কিছু মশাল রিজেক্ট করে দেবো, কারণ খুব ঘন হয়ে গেল, বেশি ঘন লাগলে আবার দেখতে বাজে লাগবে। ঠিক আছে চলো এদিকটা ঠিক আছে, তো এইখানটা একটু ঘন হয়ে গেছে, একটা করে তুলে নিই এখানটা, এটা তুলে নিই, ব্যাস এবার ঠিক আছে। তো এখানটা একটা লাগবে, ঠিক আছে হেভি লাগছে দেখতে, দেখ বলতে না বলতেই অন্ধকার হয়ে গেল সব। এবার নিচে একটা করে যেগুলো যেগুলো এ আছে অন্ধকার আছে সেখানে সেখানে লাগিয়ে দেবো মশালটা, একটা করে এখানে লাগিয়ে দিই, এখানে একটা লাগিয়ে দিই, এখানে একটা, আর এইখানে কোথায়, ঠিক আছে এই দিকটা। তো দেখেছো কত সুন্দর লাগছে বাড়িটা, সুপার লাগছে দেখতে। তো এইখানটা একটা লাগিয়ে দিই, অন্ধকার রাখা যাবে না, অন্ধকার রাখলে কেমন বাজে লাগবে দেখতে। ঠিক আছে চলো সুপার লাগছে, বাড়িটা চাবুক হয়েছে এক কথায়। ঠিক আছে এখানটা একটু অন্ধকার আছে, তো এইখানটাই লাগিয়ে দেবো, একটা দুটো মশালা এখানে লাগিয়ে দেবো। চলো এইখানে লাগিয়ে দিই, ঠিক আছে এটা বাজে লাগছিল এটাও লাগিয়ে দিয়েছে, ব্যাস হেভি লাগছে। তো এখানটা একটা, এখানে দুটো করে লাগিয়ে দিই মশাল, ব্যাস চলো হয়ে গেছে আমাদের কমপ্লিট, আমাদের হাউস কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।